প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি ভয়েস পার্ট 5 সম্পর্কে আলোচনা করব। ভয়েস পার্ট 5 আছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় আমাদের নির্দিষ্ট রুল যদি আমরা ফলো করি, তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে সহজ হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স ভয়েসকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে সহজ হবে। যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, আর ইউ ইন দ্য থাম, প্রশ্নবোধক, ইজ দ্য সাম বিং ডান বাই ইউ। দ্বিতীয় সেন্টেন্স লিখছি, ডাজ হি ডু দ্য ওয়ার্ক, ইজ দ্য ওয়ার্ক ডান বাই হিম। আমরা সরাসরি ইজ দ্য ওয়ার্ক ডান বাই হিম, ইজ দ্য সাম বিং ডান বাই ইউ, এখানে যদি আমরা সরাসরি বড় বড় সেন্টেন্সকে নিয়ে আসতে যাই, তাহলে আমাদের অনেক জটিলতার সম্মুখীন হতে হয়। এই জটিলতার সম্মুখীন থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য আমি এখানে সেন্টেন্স একটা সেন্টেন্স থেকে আবার লিখছি। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ করার সময় জটিলতা এড়ানোর জন্য করণীয়, আমরা প্রথম যে সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস, সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে যাব, সেই সেন্টেন্স থেকে মূলত আমরা এখানে রাফ আকারে করবো। রাফ, যেমন আর ইউ ডুইং দ্য থাম। এবার ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করবো। যেমন ইউ আর ডুইং দ্য সাম, আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করছি। তাহলে আমাদের হয়েছে ইউ আর ডুইং দ্য সাম। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় সহজ, এই জন্য আমরা যদি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে নিই, তাহলে তার ভয়েসটা আমরা ইজিভাবে করতে পারবো। যেমন দ্য সাম is been done by you, কাজটা বা অঙ্কটা আপনার মাধ্যমে সম্পন্ন হয়। এখন যে অ্যান্সারটা আমরা পেলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ করে দ্য সাম ইজ বিন ডান বাই ইউ, এখন যে আমরা অ্যান্সারটা পেলাম, দি সাম ইজ ডান বাই ইউ, এখন যে অ্যান্সারটা আমরা পেলাম, সেই সেন্টেন্সটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেটিভ রূপান্তর করে দিই, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। যেমন ইজটা দেখেন আমি আগে নিয়ে আসছি, তারপরে তাছাড়া আমি সাবজেক্টটাকে আমরা ইজ ভার্বের পরে বসিয়ে দিয়েছি, তাহলে ইজ দ্য সাম বিন ডান বাই ইউ, বাকি অংশ সম্পূর্ণ বসে গেছে। তার মানে আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে আমরা যদি প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করি, এবং সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের জটিলতা তেমন পাই না, তাই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসটা আগে করে দেব। করার পরে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসটাকে আমরা ইন্টিগ্রেটিভ আকারে বসিয়ে দিলে আমাদের উত্তর হয়ে যাবে। যেমন এখানে আমরা এক নম্বরে ইজ দ্য সাম বিন ডান বাই ইউ, এখানেও দেখেন ইজ দ্য সাম বিন ডান বাই ইউ, একদম ইজিভাবে হয়ে গেছে। আমরা যদি এই রুলসটা ফলো না করি, তাহলে হয়তো আমাদের অনেক জটিলতা সম্মুখীন হতে হয়। এই জটিলতার সম্মুখীন থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য আমরা যদি এই সিস্টেমটা একটু ফলো করি, তাহলে হয়তো আমাদের ভয়েস চেঞ্জ করার সময় জটিলতা আসবে না। আমি মনে করি এটা যদি একটু যদি আমরা মনোযোগ দিয়ে খেয়াল করি, তাহলে আমাদের ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার যে জটিলতাগুলো আছে, সেটা আমরা এড়াতে পারব। এখন আমরা যখন ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করব, আরও অনেক রুলস আছে, আরও আসবে। একটা জটিলতা আসে, আমি একটা সম্পর্কে আলোচনা করলাম। এটা যদি আপনাদের ভালো লাগে, তবে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আশা করি পরবর্তী থেকে এরকম আরও অনেক পার্ট আপনাদের সামনে ভয়েস সম্পর্কে আলোচনা করব। এখানে ভয়েস পার্ট 5 পর্যন্ত চলছে, এখানে 6 7 8 9 10 আরও অনেকগুলো পার্ট চলে আসবে।
তো ঠিক আছে শিক্ষার্থীরা, আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার আমি আজকে ভয়েস পাঠ্যক্রম আলোচনা শেষ করছি। থ্যাংক ইউ অল।